তখনও বলিউডে প্রথম সারির নায়িকা হয়ে ওঠা হয়নি জ্যাকলিন ফার্নান্ডেজের, তাই সহজেই ধরা পড়েন পাকা বাটপার সুকেশ চন্দ্রশেখর। জানা যায় জ্যাকলিন ফার্নান্ডেজকে ফাঁদে ফেলার সব চেষ্টাই করেছিলেন প্রতারক সুকেশ চন্দ্রশেখর। এই সুকেশের কাছ থেকে দামি উপহার নিয়ে ফেঁসেছেন জ্যাকলিন। এছাড়াও জ্যাকলিনকে আরো বড় ফাঁদে ফেলার চেষ্টা ছিল সুকেশের। প্রতিশ্রুতি দিয়েছিলেন 500 কোটি টাকা বাজেটের সিনেমা তৈরি, যেখানে জ্যাকলিন পাবেন সুপার হিরোর চরিত্র, অর্থাৎ ভারতের প্রথম সুপার হিরোইন হওয়ার ফাঁদ ছিল জ্যাকলিনের সামনে। এছাড়াও জ্যাকলিনের মন জিততে তাকে অ্যাঞ্জেলিনা জলের সঙ্গে তুলনা করেছিলেন সুকেশ। বলেছিলেন, তোমাকে ঠিক অ্যাঞ্জেলিনার মতো লাগে দেখতে, তাই তোমাকে সুপার হিরো বানাবো। মূলত সুকেশ জ্যাকলিনকে টোপটা দেয় একাধিক ছবি প্রযোজনার। জ্যাকলিনকে সুকেশ বলেছিলেন, এ সিনেমায় ব্যবহার করা হবে হলিউডের VFX শিল্পীদের। নিজের প্রতিশ্রুতিকে বিশ্বাসযোগ্য করতে বেশ কয়েকজন প্রথম সারির প্রযোজকের নামও নিয়েছিলেন এই প্রতারক। সুকেশের এইসব কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দেননি জ্যাকলিন, কেননা তখনও বড় তারকা হয়ে ওঠেননি এই অভিনেত্রী। জ্যাকলিন যে বড় কাজ খুঁজছিলেন তা আগেই জানতেন সুকেশ। এ নিয়ে কথাবার্তাতেই সুকেশ বলেছিলেন, হলিউডের VFX কলাকৌশলীদের নিয়ে আন্তর্জাতিক মানের ছবি তৈরি করবেন। সুকেশ চন্দ্রশেখর নামটি নিয়ে তোলপাড় বলিউড পাড়া। ভারতের গোয়েন্দারা বলছেন এই ব্যক্তি একজন জাত প্রতারক। প্রতারণা মামলার আসামি সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED। সেখানে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে জ্যাকলিনকে প্রায় 10 কোটি টাকার উপহার দেন সুকেশ। এর মধ্যে রয়েছে 52 লাখ টাকার একটি ঘোড়া এবং 9 লাখ টাকার একটি পার্সিয়ান বিড়াল। এছাড়া 3টি গুচির ব্যাগ, শ্যানেলের ব্যাগ, 2টি হীরের আংটি, নানা রকম দামি পাথর ও হীরে বসানো কানের দুল ও 2টি পাথরে সজ্জিত হার্মস ব্রেসলেট উপহার দেন সুকেশ। জ্যাকলিন ইডিকে দেয়া তার লিখিত বক্তব্যে জানান, 2017 সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। সেই সময় তিনি নিজেকে সান টিভির মালিক হিসেবে দাবি করেন। তারপর 2021 সালের আগস্ট মাসে সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকলিন আর সম্পর্ক রাখেনি। জ্যাকলিন ছাড়াও অভিনেত্রী নোরা ফাতেহের নামও উল্লেখ রয়েছে চার্জশিটে। নোরাকে একটি দামি গাড়ি উপহার দেয় সুকেশ। জেলে থাকা অবস্থাতেই জ্যাকলিনের সঙ্গে ফোনে তিনি কথা বলতেন, এমনটা উঠে এসেছে তদন্তে। অভিযোগ, সুকেশের হাতে যে iPhone 12 রয়েছে তা দিয়েই তিনি ইসরায়েলের সিম কার্ডের সাহায্যে প্রতারণা করেন। বর্তমানে দিল্লির রোহিণী জেলে বন্দী রয়েছেন চন্দ্রশেখর। 200 কোটি টাকার প্রতারণার পাশাপাশি আরও 20টি বিভিন্ন আর্থিক প্রতারণার মামলার আসামি তিনি। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।